একদিনের মধ্যে যে আচার্যদেব চেয়েছিলেন সেইটা তিনি এনে তার সামনে উপস্থাপিত করলেন। এই যে হচ্ছে বিশ্বাস, এই যে হচ্ছে ভালোবাসা, যে প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করতে চাই করছিলাম এবং নিজে যেটা অনুভব করি যে এই যে সক্রিয় ভালোবাসা, এই সক্রিয় ভালোবাসার মধ্য দিয়েই কিন্তু তিনি যেটা চেয়েছেন তার আকাঙ্ক্ষিত যে জিনিস, সেই আকাঙ্ক্ষিত জিনিস হচ্ছে বিশ্ব সংসারে তাকে প্রতিষ্ঠা করা। এই তাকে প্রতিষ্ঠা করতে গেলে আমাকে সক্রিয়ভাবে আচার্যদেব যা বলছেন তা আমাকে পালন করে চলতেই হবে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তুমি জগতে প্লাবনের মতো ঢলে পড়ো। তার কি চাওয়া? তার চাওয়া হচ্ছে, শ্রী শ্রী ঠাকুর পুণ্যপুঁথিতে বলছেন, আদিতে ছিলাম একা, ইচ্ছা হলো বহু হবার, বহু হলাম, এবার আবার আমি এসেছি আমার সন্তানগুলোকে আবার কুড়িয়ে নিয়ে আমার আবার একত্রে উপনীত হওয়া। দেখুন কি অদ্ভুত ভাবে সেই জিনিসটাই আমাদের সৎসঙ্গ জগতে আজকে আলোড়ন ফেলে দিয়েছে। সেই কাজটা হচ্ছে ডিপি ওয়ার্কস এর কাজ। সেইখানে দেখুন ঠাকুরের যে হারানো সন্তান যারা দীক্ষিত অথচ যারা ইষ্টভীতি করেন না তাদেরকে আনার জন্য পরম পূজনীয় অবিন দাদার কি প্রাণান্তকর প্রচেষ্টা। আচার্যদেব ইচ্ছা করেছেন সেই ইচ্ছাকে পরিপূরণ করার জন্য সারা পৃথিবীতে তিনি আলোড়ন করে দিয়েছেন যে মানুষগুলোকে, ঠাকুরের হারানো মানুষগুলোকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য দিনের পর দিন সমস্ত জায়গাতে মায়েদেরকে কাজে লাগিয়েছেন, দাদাদেরকে কাজে লাগিয়েছেন এবং এর মধ্য দিয়ে ঠাকুরের যে ঈপ্সিত ইচ্ছা ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। এই যে সবার পরিত্রাণের জন্য যে পরম দয়ালের ইষ্টভৃতি, সেই ইষ্টভৃতির জন্য আজকে সারা মেঘালয়, আসাম, বিহার, উড়িষ্যা সর্বত্র ঠাকুরের যে এই যে ইচ্ছা, সেই ইচ্ছাটাকে পরিপূরণ করার কাজে তিনি আমাদেরকে যুক্ত করেছেন। আমরা মহাভাগ্যবান যে আমরা সেই কাজে নিজেদেরকে যুক্ত কর, যে যেমন ভাবে পেরেছি সে সেমন ভাবে যুক্ত হয়েছে। তাই আমাদের জীবনে আচার্যদেব এত আদরণীয়। ঠাকুরকে একবার একজন এসছেন আশ্রমে, পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তখন নরদেহে বিরাজ করছেন, তিনি এসেছেন আশ্রমে সমস্ত কিছু দেখতে চান, বুঝতে চান। তো শ্রী শ্রী ঠাকুর একজনকে দিলেন যে এই তুই একে নিয়ে আশ্রমের সমস্ত যে জায়গাগুলোকে দেখিয়ে দিবি, বুঝিয়ে দিবি। তো সমস্ত কিছু ঘুরে দেখানোর পরে সেই বিদগ্ধ ভদ্রলোক প্রশ্ন করছেন, আচ্ছা আমি তো সবই দেখলাম, খুব সুন্দর, ঠাকুরের অবর্তমানে এই এই যে এত বিশাল যে সুশৃঙ্খল ভাবে সৎসঙ্গ চলছে সেটা কিভাবে চলবে? তো সেই দাদাটি বললেন যে আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি, আমরা যদি ঠাকুরকে মেনে চলি তাহলে সব থাকবে। যখন ঠাকুরের কাছে এলেন ঠাকুর বললেন যে দাদা কি প্রশ্ন করলেন, তুই কি উত্তর দিলি? ঠাকুর তো সব খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইতেন। তো দাদাটি উত্তর দিলেন যে আগে এরকম বললাম যে ঠাকুরের অনুপস্থিতিতে কিভাবে আশ্রম চলবে। তো আমি বললাম যে আমরা যদি ঠাকুরকে মেনে চলি তাহলে আমাদের সমস্ত কিছু সুন্দরভাবে। ঠাকুর এই কথাটা শুনে খুশি হলেন না, তিনি বললেন কেন তুই এইটা বলতে পারলি না যে তখন ঠাকুর বলে যদি কেউ থাকে তাহলে আমরা যদি সবাই তাতে এক সূত্রে গেথে চলি তাহলেই কিন্তু আমাদের সবকিছুই, আপনি এখন যেমন দেখছেন তখনও তেমন দেখবেন। এর মধ্য দিয়ে ঠাকুর কি বোঝাতে চাইলেন? ঠাকুর বোঝাতে চাইলেন এটাই আমাকে যে জীবন তো রূপে যদি আমার সামনে কেউ না থাকে তাহলে আমার জীবনের যে উৎক্রমণ সেটা কিন্তু কখনোই হয় না। তার জন্য জ্ঞানী গুড়ি সমস্ত ভক্তরা একটাই কথা বলেন যে যিনি আচরণ দ্বারা ঠাকুরকে তার জীবনে জাগ্রত করে রেখেছেন সেই পরম প্রিয় আচার্যদেবকে দরকার দয়াল ঠাকুর, দয়া করে আমাদের কাছে সেই আচার্য পরম্পরা রেখে গেছেন, যার যার কাছে গেলে আমরা স্নেহ পাই, শাসন পাই, ভৎসনা পাই, তিরস্কার পাই, যেটা আমার জন্য প্রয়োজন, আমার জন্য প্রয়োজন। গুরুর
আদেশ, গুরুর ভৎসনা, গুরুর সমস্ত কিছুই একটা মানব জীবনের জন্য প্রয়োজন। তাই সর্বাঙ্গীন ভাবে প্রশ্ন শূন্য হয়ে যদি আমি তাকে মেনে চলি, আমি তাকে বিশ্বাস করে চলি, তাহলে আমার জীবনের ভালো আছেই আছে। এই ভালো থাকা থেকে কেউ নিবৃত্ত করতে পারে না। এবং সৃষ্টি দাদা বলেছিলেন সৃষ্টি আচার্যদেব সম্বন্ধে যে বাবাই বাকসিদ্ধ পুরুষ, তোরা সবসময় বাবাইয়ের কাছে যাবি, বাবাই যা বলে সেগুলোকে জানো। সেই শ্রী শ্রী ঠাকুরের কথা পরি মানে সেই পুনরাবৃত্তি, শ্রী শ্রী বরদা সম্বন্ধে ঠাকুর বলেছিলেন যে আমি থাকি বা না থাকি, বড় খোকা রইল, বড় খোকার কাছে যাবি, বড় খোকা যা কয় তাকেই সেটাই মেনে চলবি, বড় খোকা আর আমি, আমার সাথে বড় খোকার কোনো তফাত নাই। ঠাকুর বড় খোকাকে তিনি বিভিন্ন সময় বলে দিয়ে গেছেন যে বড় খোকা আমাদের জীবনে কি, আমাদের জীবনে কতটা মানে আনন্দের সম্পদ তিনি, সেই একই কথার পুনরাবৃত্তি। বাবাই বাকসিদ্ধ পুরুষ, বাবায়ের কাছে যাবি, বাবাই যা বলবে তাকেই মেনে চলবি। তাই আজকে দেখা যায় যে আচার্য দেবের কাছে আমরা যতটুকু সময় অতিবাহিত করতে পারি, আমরা দেখি যে তার কাছে প্রত্যেক দিন হাজার 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 মানুষ যাচ্ছেন, তিনি প্রত্যেকের কাউকে তিনি মজার মাধ্যমে, কাউকে তিনি বকার মাধ্যমে, কাউকে তিনি যে মানুষের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য অনুযায়ী তিনি তাদেরকে পরিচালিত করছেন। একটি মা গেছেন, তার স্বামীও গেছেন, স্বামীটি বলছেন যে মায়ের যমজ সন্তান, সেই যমজ সন্তান মায়ের দুগ্ধ পান করলেই শিশুরা প্রচন্ড ভাবে চিৎকার করে কাঁদতে থাকে। তখন সিস্টেম আচার্যদেব মাকে বলছেন তুমি প্রচন্ড ঝাল খেতে ভালোবাসো, এর আগে দাদাটি নিবেদন করেছেন বহু ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো ডাক্তারই এর সমাধান করতে পারছে না, বাচ্চারা যখনই মায়ের দুধ খায় বাচ্চাগুলো প্রচন্ড ভাবে কাঁপতে থাকে। তখন শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে তুমি 3 মাস কোনো রকম ঝাল খাবে না, যত পারবে হালকা খাবার খাবে। বলে আচার্যদেব বলছেন যে মা প্রচন্ড ঝাল খেতে ভালোবাসেন এবং ওই ঝাল খাওয়ার ফলে সন্তানগুলো যখন মায়ের দুধ খায় তখন তাদের মধ্যেও ওই যে প্রচন্ড যে ঝাল সেটা বাচ্চাগুলোর মধ্যে প্রবেশ করে এবং বাচ্চাগুলো সহ্য করতে না পারে, তারা তো বলতে পারে না, তখন বাচ্চাগুলো প্রচন্ড কাঁদতে থাকে। তো এই যে অন্তর্নিহিত দৃষ্টি, বলেই আবার আচার্যদেব বলছেন যে সুধা মানে আমাদের যে আশ্রমিক যে ডাক্তার বাবু সুধাদা, সুধাদাকে একজনকে দিয়ে বলে পাঠালেন যে তুই সুধাকে বল যে মানে তোকে আর এই ব্যাপারে ডাক্তারি করতে হবে না, আমি যা ডাক্তারি করবার করে দিয়েছি। তো এই যে অন্তর্নিহিত যে দৃষ্টি, এই অন্তর্নিহিত দৃষ্টি একমাত্র তার কাছেই পাওয়া যায়। আচার্যদেব একদিন বলছেন যে আমার কাছে কেউ দাঁড়ালেই আমি বুঝতে পারি যে এই লোকটা নাম ধ্যান করে কিনা। আচার্যদেবের কাছে বহু সময় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন রাজ্য থেকে যখনই কোনো কর্মী বৈঠক হয়েছে, আচার্যদেব সব থেকে বেশি জোর দিয়েছেন নামের উপরে। বলছেন যে নাম যদি তুমি না করো তাহলে তোমার ভেতরে তোমার যে অন্তস্থ ঠাকুর, সেই অন্তস্থ ঠাকুরকে তুমি জাগ্রত করতে পারবে না। আর যদি তুমি নাম না করো, নাম করা মানে শ্রী শ্রী ঠাকুরের সাথে যোগযুক্ত হওয়া, এই নাম যদি তুমি না করো তাহলে তুমি বাইরের যতই কথার ঝড় বইয়ে দাও না কেন, তোমার অনুভূতির রাজ্যে তুমি কখনোই ঠাকুরকে প্রবেশ করাতে পারবে না। আর শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে বলছেন যার অনুভূতি নেই তার দর্শনীয় কি হবে, তা সে ঠাকুরের কথা বলবেই বা কি। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলছেন যে নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে। শ্রী শ্রী ঠাকুরের যে ইচ্ছা সেগুলো আমার মস্তিষ্কে আমি তখনই ধারণ করতে পারি, বাস্তবায়িত করতে পারি যদি আমি তাকে নিয়ে গভীরভাবে নামে ঢুকি। শ্রী শ্রী পিতৃদেব সেই সময়কার যারা যুবক যারা শ্রী শ্রী পিতৃদেবকে ঘিরে থাকতেন, রাত্রিবেলা 2-2:30 সময় উঠে শ্রী শ্রী পিতৃদেব তাদেরকে নামে বসিয়ে নিজে ঘুরে 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 সমস্ত দেখতেন কারা নাম করছে। শ্রী শ্রী আচার্যদেব সেম কথা বলছেন যে
প্রথমে প্রাথমিকভাবে অন্তত 5 মিনিট পরেও নামে বসার কথা শ্রী বৃত্তিদেব আকুল আহ্বান জানাচ্ছে। শ্রী শ্রী ঠাকুর বিভিন্ন জায়গাতে বলেছেন অন্তত সকালে বিকালে 30 মিনিট থেকে 45 মিনিট নাম করার কথা স্বয়ং শ্রী শ্রী ঠাকুর বলছে। এই নাম প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের যে কথা শ্রী শ্রী দাদা একটি ঘটনা বলছেন শ্রী শ্রী পিতৃদেবের সম্বন্ধে, যে শ্রী শ্রী পিতৃদেব প্রত্যেক দিন একটার সময় রাত্রিবেলায় একটার সময় ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠে নামে বসতেন। একবার শ্রী শ্রী পিতৃদেবের প্রচন্ড শরীর খারাপ, প্রচন্ড জ্বর, তো তা সত্ত্বেও মানে এত জ্বর, এত শরীর খারাপ, এত দুর্বলতা সত্ত্বেও শ্রী শ্রী দাদা দেখতেন যে রাত্রিবেলায় একটার সময় পিতৃদেব উঠে নামে বসে যেত। তো দাদা দেখছেন যে শ্রী শ্রী পিতৃদেবের যদি ভালো মতো ঘুম না হয় তাহলে তার এই যে দুর্বলতা, তার যে কষ্ট, সেটা দূর হবে না। তিনি ডাক্তারবাবুকে বললেন যে বাবাকে এমন একটা ঘুমের ওষুধ দেন যাতে বাবা বেশ সারা রাত্রি ঘুমাতে পারে। তো শ্রী শ্রী দাদার কথা অনুযায়ী শ্রী শ্রী পিতৃদেবকে ঘুমের ওষুধ দেওয়া হলো এবং শ্রী শ্রী দাদা লক্ষ্য করছেন যে ঘুমের ওষুধ খাওয়ার পরেও যেই একটা বাজছে তখনই কিন্তু শ্রী শ্রী পিতৃদেব নামে উঠে নামে বসে যান। তারপরের দিন ডাক্তারবাবুকে বলছেন আপনি কি ওষুধ দিলেন, ডোজটা কি কম দিলেন যে বাবা ঘুমের ওষুধ খেয়েও বাবা আবার জেগে যাচ্ছেন? তখন ডাক্তারবাবু বলছেন যে যত যে ডোজে মানুষ একদম একদম মানে বেহুশ হয়ে ঘুমায় আমি সেই ডোজের ওষুধ পিতৃদেবকে দিই। শ্রী শ্রী দাদা নিজে পরীক্ষা করে নিশ্চিন্ত হওয়ার জন্য সেই ওষুধটা খেয়ে শ্রী শ্রী দাদা নিজে একটা ঋত্বিক সম্মেলনে বলছেন যে আমি 3 দিন আমি মানে বিছানা ছেড়ে উঠতে পারিনি, এমন কড়া ডোজের ওষুধ। তাহলে শ্রী শ্রী ঠাকুর যে চেয়েছেন সেটা পিতৃদেব আমাদের কাছে উদাহরণস্বরূপ হয়ে দেখিয়ে দিলেন যে শ্রী শ্রী ঠাকুরের প্রতি কতখানি টান থাকলে, উদগ্রতা থাকলে, ভালোবাসা থাকলে যে এমন কড়া ডোজের ওষুধও তার যে প্রিয় পরম সেই প্রিয় পরমের থাকে তাকে বিচ্যুত করতে পারে না, অচ্যুত হয়ে তিনি তার কাছেই লেগে থাকে। এই উদাহরণটা আমাদের কাছে যে যেমন ভাবে আমরা গ্রহণ করতে পারি তার জীবন ধন্য। তার জীবনে সে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে যার এই জীবনে যে যত সুন্দর করে আমাকে নিয়ে চলতে পারে তার বড় জীবন পরের যে একটা জীবন সেই জীবনে সে আরো 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 হয়ে এগিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে তিনি অনন্ত, আমার চলনাও অনন্ত, তাই এই অনন্তের পথের প্রতীক আমরা। তিনি সসীম হয়ে পৃথিবীর মুখে এসছেন, অসীম যখন সসীম হয়ে যখন ধরাতে তিনি আসেন তখন সহজভাবে সহজ কথায় তিনি আমাদেরকে বোঝাতে চান যে আমি ছাড়া তোমার কেউ নেই, আমি ছাড়া তোমার কেউ নেই। সেই জন্য শ্রী শ্রী দাদা একটি গানে লিখলেন যে সাথে তো যাবে না কিছু, শুধু যাবেন কে, যাবেন ঠাকুর, কন্ডিশন কি, যেন তেন প্রকারণ আমাকে আমার হৃদয় সিংহাসনে তাকে জাগ্রত করে রাখ। শ্রী শ্রী একজন শ্রী শ্রী ঠাকুরকে বলছেন আগে আপনার দয়া একটা মহা বিপদ থেকে উদ্ধার পেয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন তোমার অন্তস্থ ঠাকুরের দয়া তোমার মধ্যে ক্রিয়া করেছে, সেই অন্তস্থ ঠাকুরকে যদি জাগ্রত করে রাখতে হয় তাহলে বাস্তবভাবে তিনি যা বলেন তাই করতে হবে, বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমান। এই কটি কথা বলে আপনাদের প্রত্যেকের ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি পরমপিতার আতুল চরণে। জয় গুরু।